আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, যত দিন যাচ্ছে ক্রমেই আমরা দেখা যাচ্ছে ডিজিটালাইজেশনের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়ছি। একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা প্রাকৃতিকভাবে তারা বড় হয়েছেন, প্রকৃতিতে যে ধরনের খাবার পাওয়া যেত সেগুলো তারা সবসময় খাওয়া দাওয়া করেছেন, সবসময় ন্যাচারালি থাকার চেষ্টা করেছেন এবং এই জন্য দেখা যেত যে তারা দীর্ঘায়ু লাভ করেছেন এবং দীর্ঘদিন তারা অসুস্থ ছাড়াও তারা বেঁচে ছিলেন দিনের পর দিন, বা যদিও তারা অসুস্থ হতেন খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে যেতেন। বাট যত দিন যাচ্ছে ততই আসলে খারাপের দিকে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি সব কিছুই। এখন আমরা ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছি, অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেমন কমে গিয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের সুস্থতার হারও অনেকটাই কমে গেছে। বা আশার বিষয় হচ্ছে সেটাই যে যত দিন যাচ্ছে ডিজিটালাইজেশন যত বেশি বাড়ছে ঠিক তেমনি আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে। আগে যেরকম দেখা যেত যে ছোটখাটো সিম্পল একটা যক্ষা রোগী দেখা যেত যে একটা মানুষ মারা যাচ্ছে, বাট এখন আসলে এই জিনিসগুলো এখন আর নেই। এখন ক্যান্সার হলেও মানুষ আর ভয় পাচ্ছে না, কারণ জানে যে প্রতিষেধক আছে, এর চিকিৎসা আছে এবং মানুষ খুব অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠছেন। বাট এর জন্য একটা জিনিস অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে সঠিক ডায়াগনোসিস, পাশাপাশি সঠিক চিকিৎসা। যদি আপনি সঠিক সময়ে এই সঠিক ডায়াগনোসিস করতে পারেন এবং এর সঠিক চিকিৎসাটা করতে পারেন, অল্প সময়ের ভিতরে আসলে এই ধরনের রোগীদেরকে সুস্থ করে তোলা সম্ভব। দর্শক, আজকে আপনাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি গত 6 থেকে 7 মাস আগে খুবই স্বাস্থ্য সচেতন একটা মানুষ, ছোট্ট একটা দুর্ঘটনা যতটুকু আসলে ওনার মনে পড়ে সেখান থেকে আসলে এর উৎপত্তি। একটা সময় বেশ অনেকটা অসুস্থ হয়ে গেছিলেন, একটা অস্বস্তিকর পরিস্থিতি, চিকিৎসাও করেছিলেন কোনো ফল পাননি, যখন হতাশ ঠিক সেই সময় হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কথা ওনার মনে পড়ে, কারণ উনি দীর্ঘদিন থেকে স্যারের ফলোয়ার ছিলেন এবং সরাসরি স্যারের কাছে চলে আসেন চিকিৎসার জন্য এবং খুব অল্প সময়ের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উঠেছেন। আসুন দর্শক, ওনার সেই ভালো হয়ে ওঠার গল্পটা আজকে আমরা একটু ওনার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। নাম আব্দুর রহিম। আব্দুর রহিম, বাংলাদেশে দেশে বাড়ি কোথায়? বাংলাদেশে ভৈরব। ভৈরব? ভৈরব কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা, হ্যাঁ। আচ্ছা, ভৈরব থানা। কিশোরগঞ্জের কোথায়? ভৈরব থানা। ভৈরব থানাতে? আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়া কত বছর হবে ওখানে? মালয়েশিয়া 7 বছর চলছে। 7 বছর, মানে জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছেন প্রবাস জীবনে। সন্তান আছেন? আছে। কতজন সন্তান? দুইজন। দুইজন সন্তান। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। হ্যাঁ। সেদিনের প্রথম ঘটনাটা কি হয়েছিল, এর উৎপত্তি কিভাবে এবং কি ধরনের সমস্যা আপনার ছিল যদি? সমস্যাটা আমি রুমের মধ্যে নিজে নিজে এক্সারসাইজ করছিলাম, তে জুইলা একটা এক্সারসাইজ আছে, ওই জুইলা এক্সারসাইজটা বলার মানে পুশ আপ করছিলাম। পুশ আপ? আচ্ছা। করছিলাম, এই করার পরেতে আমার এই জায়গাটা একটা টান লেগেছিল। তখন কিছু বুঝতে পারেননি? তখন কিছু বুঝতে পারিনি, দুই একদিন পর থেকে বুঝতে শুরু করেছি। এই জায়গাটা ব্যথা 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 কয়েকদিন পরে আসতে এ ফাও প্রথম দিকে ভেবেছিলেন হয়তো ব্যথাটা ছেড়ে যাবে, ভালো হবে, আমি তো ভাবছি অন্য কোনো ব্যথা নেই। পরে ভিডিও দেখলাম, ইউটিউব কাটটা ভিডিও দেখলাম, যখন দেখছেন যে ব্যথা হ্যাঁ যাচ্ছে না থেকে গেছে, তখন কি করলেন? ওই তো যাচ্ছে না, তখন তো ইউটিউব ইউটিউব দেখা শুরু করলাম, এই কি সমস্যা, এটা কি হলো। ওই ইউটিউবে সুবুল্লা স্যারের ভিডিও দেখলাম, অনেক সে রোগী ভালো হলো, তে আমার একটা মনে একটা আগ্রহ লাগলো না, বাড়িতে গিয়ে চিকিৎসা করলে ভালো হবো। আচ্ছা, তার আগে আপনি ওখানে একটু চিকিৎসা করেছিলেন? ওই যে মালয়েশিয়া, যদি একটু বলেন যে মালয়েশিয়া আমি ওইখানে আমনে আলদাসনও করছে, আমনে অল ফর সাম অল লক অল করেছে, মানে পুরো শরীর তার একটু চেকআপ করেছে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। চেকআপ করেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সারাক্ষণ হাতে ঝিঝি করছে, পা ঝিঝি করছে, কিছুক্ষণ বসে থাকলে ঝিঝিটা বেড়ে যাচ্ছে, মানে অস্বস্তিকর একটা পরিস্থিতি। কিছুক্ষণ নামাজ পড়তে গেলে টান লাগছে, আগের মতো স্বাভাবিক কাজগুলো করতে পারছেন না, আগে যেরকম ভিতর থেকে একটা শক্তি অনুভব করতেন এখন বলছেন যে সেটা নাই। তখন কি করলেন? তখনই তো ইউটিউব দেখে আমি না সবচেয়ে আমার বাড়িতে যাইতে হবে, বাড়ি থেকে চিকিৎসা করতে চিকিৎসা করবেন ওই জায়গায় কোনো ডাক্তার দেন সরাসরি সুবিধা খারাপ স্যারের কাছে। যখন প্রথম আসলেন স্যার দেখলেন কি বলছিলেন? দেখে স্যারে বলছে আসছেন ইয়া ফর ট্রিটমেন্ট নিলো, নিয়ে আসার হচ্ছে গিয়া দিল, পরীক্ষা টরীক্ষা দিল, দিলাম। তারপরে
বলছে আমার এই আর সেই প্রচন্ড ছিচি হাতে এবং পায়ে, কিছুক্ষণ বসে থাকলে অস্বস্তিকর একটা সমস্যা, কোমরে ব্যথা, উঠতে বসতে গেলে ব্যথা, কেমন এরকম কোনো কিছু ফেল নাই। মানে ঠিক আগে ঠিক যেমন ছিলেন ব্যথা মুক্ত একটা মানুষ, ঝিঝি মুক্ত একটা মানুষ, সেই মানুষটা আবার হয়ে গেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমার মনে আছে প্রথম দিন যখন আমি আসছিলাম আপনার রুমে আসছিলাম, কথা হচ্ছিল, আপনি বলছিলেন প্রচন্ড ঝিঝি করে। আমি বলেছিলাম প্রথমে একটু ব্যথা বাড়বে, আমি বলেছিলাম যে একদিন আমিও আপনার একটা সাক্ষাৎ করব। আপনি আমাকে বলেছিলেন আপনার ভিডিও দেখে আমি এসেছি, আমি বলেছিলাম ইনশাল্লাহ আপনিও সুস্থ হবেন এবং আপনারও একটা ভিডিও নিব। আজকে আপনি সেই ক্যামেরার সামনে আছেন এবং অসংখ্য মানুষ হয়তো দেখছেন এই মুহূর্তে পুরো পৃথিবী থেকে, তাদের জন্য যদি কিছু বলেন এই মুহূর্তে। আমি তো কখনো ভাবতে পারছি না ক্যামেরার সামনে আসবো কিংবা কথা বলবো, এরকম কোনো কিছু আমি কল্পনা ছিল। এখন এখানে আইছি, এই ক্যামেরার সামনে আসলাম, আল্লাহ রহমতে অনেক ভালো, অনেক ইয়াতে টেক কেয়ার নেই, অনেক ইয়া করে কেয়ারফুল আছে সবাই, আলহামদুলিল্লাহ পুরো স্যাটিসফাইড। হ্যাঁ দর্শক, শুনলেন আমার এই ভাইয়ের কথা। আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যায় জর্জরিত, হয়তো আপনার পরিবারের বা আপনার পাশে বাসার একটা মানুষ, শুধুমাত্র একটা ফোন কল, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি, এই নাম্বারটি হতে পারে সেই মানুষটা পুরো জীবনটাকে বদলে দিতে পারে, একটা মানুষকে সুস্থতার পথে নিয়ে আসতে পারে, সারা জীবনের জন্য হয়তো সেই মানুষটা আবারও সুস্থ মানুষদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। আমরা কেন সাহায্যের হাত বাড়াবো না, কিছু করতে না পারি, টাকা দিয়ে সহযোগিতা না করি, কিছুই না করি, শুধুমাত্র একটা ইনফরমেশন আমরা তাকে পৌঁছে দিই। হ্যাঁ, আমাদের এই দেশি চিকিৎসাগুলো হয় এবং খুবই অল্প খরচের ভিতরে। আমার এই ভাইকে যেরকম 17 দিনের কথা বলেছিলেন, বাট মাত্র 9 দিনই উনি সুস্থ হয়ে গেছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আপনিও পারবেন, আপনার আত্মীয় স্বজন, বাবা মা, প্রতিবেশী সবাই পারবে, শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।